আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আল্লাহ তাআলার অশেষ কৃপায়। আমিও তোমাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহরবান ভালো আছি, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তা আজকের পাঠে সবাইকে স্বাগতম। শ্রেণী তৃতীয় বিষয় কোরআন। আজকে আমি তোমাদের সামনে একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পাঠ থেকে আমরা যা শিখব তার শিখনফল হচ্ছে, আজকের পাঠ বিশুদ্ধভাবে নাজারা পড়া শিখবে, আজকের পাঠ থেকে তাজবিদের কায়দাগুলো বের করে বাস্তবে তা প্রয়োগ করতে পারবে। চলো বন্ধুরা, যে পাঠটি আমরা আজকে উপস্থাপন করব, সুরা সফ 5-6 আয়াত নাজেরা। চলো বন্ধুরা, আমরা আমাদের মূল পাঠে চলে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ ক্বালা মূসা লিক্বাওমিহি ইয়া ক্বাওমি লিমা তুযুনানি وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ আলিপটান বলতে পারো তোমরা? তিন আলিপটান মধ্যে মুনফাসিল। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ 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 وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ কয়লিপটান বলতে পারো তুমি না? বলো তো, চার আলিপ টান কোন মধ্যে হয়েছে? মধ্যে মুত্তাসিল। তাহলে এখানে চার আলিপ টেনে পড়তে হবে। ই মধ্যে তবাই জের বাম্পের জজমালাইয়া মদের হরফ হয়েছে।
ইয়া বানি ইসরাঈলা ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম কুম এখানে কিসের কায়দা? মিম সাকিনের বামে মিম আসছে, ইদগামে মিসলাইন গুণনা করতে হবে। ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত من التوراة ومبشرا برسول يأتي من التوراة ومبشرا برسول يأتي يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين قالوا هذا سحر مبين সবাই খেয়াল করো, আমি আরেকবার বলছি, এবার একবারে ধারাবাহিকভাবে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْلُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের বাড়ির কাজ হচ্ছে আজকের পাঠ বিশুদ্ধভাবে নাজেরা পড়া শিখবে। আজকের পাঠ সুন্দর করে
তোমার খাতায় লিখবে আজকের পাঠ থেকে তাজবিদের কায়দাগুলো, তোমার খাতায় সুন্দর করে লিখবে। এই বলে আমি আজকের ক্লাসটি সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।